মোটামুটি সেজে বেরিয়ে গেছি। চুপ করতো, এই কানেরগুলা পরেছি, মেয়ে চুড়িদারের সাথে যে কানেরগুলা পরেছিল আমি পরে নিয়েছি, ভালো লাগছে ওই রকম আর কি। যাই হোক, মেয়ে এতক্ষণ ফোনটা নিয়েছিল, তার অনেক ফটো তোলা হলো। আমি একটু নিচে গেছিলাম, খাবার দাবারগুলো ভালো করে ঢাকা দিলাম, পরোটা করেছি, পরোটা আলুর কষা আর সিমাই। দেখাবো নিচে যে ফোনটা পাবো, তবে তো ফোনটা তো ফটো তোলাই ব্যস্ত। ওর বাবা নিচে রেডি হয়ে গেছে, এখন বাজে 10:30 মতন বাজে। আমাদের অস্মিতে খাওয়া খেতে যাওয়ার কথা ছিল, কিন্তু কদিন বিরিয়ানি খাওয়া হয়েছে, ওর বাবা বলছে থাক না কদিন পরে যাব, আজকে আর যাবো না, নাইলে আমরা নবমীর দিন অস্মিত রেজেন্সিতে যাই, আমার সবচেয়ে ফেভারিট জায়গা ওটাই। যদি রেস্টুরেন্টে যেতে বলে আমার ওই অস্মিত রেজেন্সিটাই ভালো লাগে, এটা অনেক দিনকার কাপড়, আজকের না। তো চলুন আমি ড্রাইভার বেরোই, মেয়ে যে বসে ঘড়ি পড়ছে, চলো বাবু, ঘড়িটা পড়তে ভুলে গেছিল সে, ঘড়ি পড়ছে। চলে এলি, আমি তো ভিডিওই তুলতে পারলাম না, এই যে মুখটা দেখা তো, বড় বড় কানের পড়েছে চুড়ির মতো, আর যে জুতো পরছে, জুতো পরতে একটু সময় লাগে। চল বেড়া, একদম সামনে বসবে। দেখেছো বাবু, চলো চলো চলো, এটা কে নি তোলা, সরকারি তো যাবি তো, তুই চালা তুই চালা, নামা মুখটা আর একটু মামা, স্যার স্যার স্যার, এটা মামি দেখবে স্যার, মাসি ছিলাম বিধাননগরে, এখন বেরিয়ে কোথায় যাচ্ছি রে, কোথায় গীতা কোথায় গেল, যা যা কোথায় চলো।
দেখে আয় গাড়ি আসছে। তো কটন কাপড়টি কোথায় পাবো? অশোকনগরে ভয়ঙ্কর ভিড়, একটি ভয়ঙ্কর ঠাকুর রয়েছে, ভয়ঙ্কর ভিড়। ভেতরে ঢুকবো না, এত লাইন দিয়ে লাইন বোধ হয় সেই বাস স্ট্যান্ড থেকে লাইন বল। হ্যাঁ গো দেখো না বেশ লাইন, ওরে ওরে আমরা তো লাইন দিয়ে দেখতে যাবো না, আমরা আগে দেখতে গেছি। আমরা একটু এখানে দাঁড়াবো, দাঁড়া কিছু খাওয়া যাক, পাবড়ি চাট ফাট খাবো, দাঁড়া। ভারী ভিড়, ওই যে প্যান্ডেলটা হয়েছে, ভেতরে ভূত পেয়ে সব হয়েছে আর কি। দাঁড়া না, ও ক্যামেরা হিলাচ্ছ কেন? কোথায় যাচ্ছ মা? লোক গুনতে যাচ্ছ? তোর বাবা বোধহয় গুনতে গেছে, কজন আছে? ওই ওই ও বাবা, মেয়ে দেখতে গেছে বুঝলি, কোন মালটা ভালো দেখতে গেছে। এতক্ষণ অন হলো, ভালো হয়েছে। বাবাটা তুলেছি তো, বাবাটা তুলেছি। কোথায় গেল তোর বাবা? কোথায় গেল? কজন গুনলে? আবার চলে গেছে। পয়সা বার করো, পপকর্ন খাবো। পকেটে পয়সা আছে, বার করো। পকেটে অতগুলো পয়সা কোথায় গেল? কাকে দিয়ে দিয়েছে গো? চলো চলো, এই চলো না, একটা পপকর্ন কিনে দাও তো। খাবি স্প্রাইট? খাবি? ঘুম পেয়ে গেছে? চলো চলো, এতক্ষণে লাইনটা একটু ফাঁকা হয়েছে। হ্যাঁ খুব সুন্দর করেছে। কতদূর পালিয়ে গেলি তোরা আমাদেরকে ছেড়ে দিয়ে? আর এস তবে দাঁড়া ওখানে, কি হলো? কে দেখলাম একদম, এটা কোথায়? মিশন স্কুল পেরিয়ে এই জায়গাটার নাম কি ভুলেই গেছি, আমার বাপের ঘরের পাড়ার দিকে, একটু ভেতরে গ্রাম, মানে একদম অনেকটা ভেতর টাউনের থেকে। বেশ ফাঁকা, হ্যাঁ খুব সুন্দর সুন্দর বাড়ি আছে পাশে।
কুই কোঠা, কুই কোঠা বোধহয় নাকি? হ্যাঁ কুই কোঠা, আমি ভুলেই গেছিলাম। বেশ ফাঁকা এই পাশটা। এটা মা লক্ষ্মী পদ্মার মন্দির, কদিন পর কালী পুজোতে সাজবে। এখন ভাইকে ঘর ছাড়তে আছি, ছোট ভাই তো যদি হারিয়ে যায় নাকি বল? তুই যদি হারিয়ে যাও ওই জন্য তোকে ঘর ছাড়তে আসছি আমি। আগে যখন ছোট ছিল না তখন একবার যায়নি, একবার ভাইকে ঘুরাবে, দূর কথা বলবো না যা তো, যাতে না কথা বলি হরেন বাজাচ্ছে। তখন ভাইকে একবার ঘুরিয়ে আনতাম অষ্টমীর দিন, তারপর ছোট বোনকে একবার ঘুরিয়ে আনতাম, তারপর বড় বোনকে আবার বাজাচ্ছে, বড় বোনকে একবার ঘুরিয়ে আনতাম, তারপরে মাকে নিয়ে যেতাম। আর দুপুরবেলা আমার বর তার মাকে নিয়ে যেত, মানে আমাদের সারাটা দিন কখন কেটে যেত, সারাটা রাত কেটে যেত বুঝতেই পারতাম না। মা তো অঘর ঘুমিয়ে গেছে, ফোন করে ডাকতে হবে, মা আলো জ্বলছে, আমি যা জোরে চিল্লাচ্ছি মা তো উঠবে। এই ফোন করতে হবে, মা মামনি ফোন করছি, ফোন করছি। হ্যাঁ আসো আসো, যাচ্ছে যাচ্ছে। এটা আমাদের ভাগাড়ির এক দাদুর বাড়ি, এটা আমাদের ওই পাশেরটা আরেক দাদুর বাড়ি, আর ওইখানে আরেক দাদুর বাড়ি, পুরো চক ঠিকতে। আমি দেখে এসেছি চকটা, চকেরটা আমি দেখে এসেছি, আমাদের মাঠেরটা পুরো চক ঠিকতে, পুরো আমাদের ভাগাড়ি শুরু হয়েছে। বদমাইশি করার থেকে হাতটা টেনে ভেঙে দাও, কালকে প্লাস্টার করে নেব। হ্যাঁ কালকে প্লাস্টার করব, বদমাইশি করার থেকে হাত ভেঙে দেওয়াই ভালো। কি ও বড়ের সঙ্গে ঝগড়া হয়েছে নাকি? ও বড়ের সঙ্গে ঝগড়া হয়েছে বলে বেটাকে সব বলছো? ভালো, আমাদের মাঝখানে ছানাগুলো না থাকলে তো কথা বন্ধ হয়ে যেত। টাটা দিদু, আমরা চলেছি, যাবি না, আমরা দিদুর ঘরে ঢুকবো না, আজ যাবো না এত রাত্রে, ঘরে খাবারগুলো কাঁচছে আমাদের, যে খেতে হবে। কেন আজকে ভাত করেছো? চ আমাদের ঘরে চ, পরোটা খেয়ে আসবি, পরোটা আলু কষা সিমাই। দিদু না কি বলছু? কি লুচি? না আর কিছু খাবো না, কিছু লোবো না। লোভিটা দিদু কি করেছে, খেতে চলে গেল। সুইটু নেমে আয়, সুইটু আয় রে, ব্যাগ নিলি নি, নোংরা আছে, নোংরা আছে, সরে যা সরে যা, চ ঢাকা লাগা, ঘরে যে খাবো ঢাকা লাগা। করেছে দিদু, কিছু করেছে দিদির জন্য, লাগা ঢাকা, ঢাকাটা লাগা, চ চ ঘরে যে খাবো, চ ও মা আসছি আসছি। মা লাগিয়েছে, এখানে কিছু খাচ্ছি না আমরা, তুই যা যা বাবু, যা ঘর যা, যা দাঁড়া, গাড়ি আসছে, গাড়ি আসছে, আসছি ভাই, চলো চলো এগিয়ে এসো। ভিডিও করছি, যা তুই মুন্ডু টালি, যা গাড়িতে চাপ, খুব সুন্দর, খুব সুন্দর তো শাড়িটা।
না সাইডে 4000 টাকা দাম। ও আসছি 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 ভাই আসছি, চলো আমরা আসছি, ও মা আসছি। লোক বসে আছে এখানে আর ভিতরে দেখ, সুন্দর করেছে কিন্তু রেস্ট নেওয়ার জন্য। এবার ছো বড় বোনকে ঘরে ও আর বাড়িতে ঢুকে যাবে, তারপর আমরা চলে যাব। দায়িত্ব বলে তো কিছু জিনিস আছে না, ছোট বোন থাকলে ওকে ঘরে নামিয়ে দিয়ে তারপর আমি যেতাম, যত রাত্রি হোক ওদেরকে আমি বাড়ি ঢুকিয়ে দিয়ে তারপর আমরা বাড়ি যাই। সাইডে যাও, মোমোর গাড়িতে আছে নেমে দিবে, দাঁড়া। বোনদের বাড়ির সামনের প্যান্ডেল, ওদের মাঠে হয়েছে, এখানে একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম, এবার ওরা বাড়ি ঢুকে যাবে, আমরা তা চলে যাব। ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস আবার গলা ধরে যাবে জানো। তুই কি হেঁটে যাবি? আরে কি ঝরঝর গাড়িগুলা ঢুকছে। আসছি যাবি, টাটা যাবি রে। কি বলছো, তোর এখনো দাম দাম শেষ হয়নি? মদের মতন খেতে খেতে যাচ্ছে, এ বাঁ হাতে ধরেছে মদ বোতল উল্টাতে উল্টাতে যাচ্ছে। বাবা পাক্কা নেশারি হবি তুই, ঘর থেকে দূর কর দেবো তোকে আমি, তেজ পুত্র কর দেবো। হ্যাঁ বোতলটা ধরতে জানে, কাট এগুলা দেখে না ইউটিউবে, চল চম্পা কি খেতে যাবো, চুল্লু খেতে যাবো, খেলা করবে বলবে চল চম্পা চুল্লু খেতে যাবো। বাবু যাবি নাকি চম্পার সঙ্গে চুল্লু খেতে? একটু খাচ্ছে একটু, এ বাবা এটা আমাদের মেন রোড আর কি, খড়গপুর মেদিনীপুরের রাস্তা, সব বাইরে থেকে লোক এসছে, তুমি আর সোজা যাবে না? চলো না আর বকবো না বাবা, আমরা আবার বাড়ি যাই, গুড নাইট, অন্ধকারে অন্ধকারে বাড়ি পালাই। ও না না, আমরা ভিড়ের জন্য না আমাদের ছোট বাজারে ঢুকতে পাইনি, ওর বাবা বলছে চলো ছোট বাজারে দেখে তারপর বাড়ি যাব। ও আমরা এটা দেখিনি তো ভিড়ের জন্য গো, তোর বন্ধুরা দেখিয়েছিল তখনই দেখেছিলাম। হ্যাঁ ওরা সেই প্যান্ডেলটা হচ্ছিল যে ছেড়েছিল না আর্য, ওরা ওই তো আর্য শিবম, তোরা একই তো চাই চালায় যে আলাদা আলাদা, ভালো হয়েছে অনেক উঁচু। হ্যাঁ রয়েছে রয়েছে, আমি দেখতে পেয়ে গেছি, আর দেখাতে হবে না পড়ে যাবে দেখো, চলো দেখো এদিকে। আমাদের তাহলে শুধু এটা বাকি রয়ে যেত, আর কোথায় বাকি আছে কোথায়? চলো চলো, সুন্দর হয়েছে। হ্যাঁ এই যে খুব সুন্দর দারুণ, চলো এটা বিবিগঞ্জের ঠাকুর, আমি সব ঠাকুরগুলোকে এক খেয়ালে বলিনি, আমি পরে ভুলে যাব কোনটা কোথায় হয়েছিল। ওগো আমরা যাই, আলো খোলা শুরু করে দিয়েছে। এটা জগন্নাথ মন্দির, আমরা পিছন গেটে ঢুকছি, এই ঠাকুরটা আমরা দেখিনি, এই ঠাকুরটা আমাদের পান্না বাজারের মতন সেম হয়, একই মানুষ করতো আগে, এখন একটু মানুষটা চেঞ্জ হয়েছে যে বানায়। ওর বাবা বলছে চলো এই ঠাকুরটা দেখিনি আমরা, দেখি আসি, এবারে বাড়ি ঢুকে পড়বো।
ভালো হয়েছে বল, তুমি এসো দেখবে যে বাবা দেখে গেছে বোধহয়।